ঝড় সিত্রাঙ্গের প্রভাব পড়েছে উপকূলীয় এলাকায়। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পাশাপাশি বেড়েছে নদ নদীর পানি। জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় আতঙ্কিত বাসিন্দারা, বিপর্যস্ত জনজীবন। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে গত মধ্যরাত থেকে প্রবল বৃষ্টি হয়েছে এবং দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে সারা দেশে নৌ যোগাযোগ ব্যাহত হয়েছে। এছাড়া নোয়াখালীর হাতিয়ার, সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জের উপকূলীয় এলাকায় ব্যাপক জোয়ার হয়েছে। জোয়ারে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। নোয়াখালী জেলা প্রশাসক আজ সকালে দুর্যোগ ব্যবস্থাপনার একটি মিটিং করেছে। সেখানে তিনি 401টি আশ্রয় কেন্দ্র এবং 10,000 স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। বিভিন্ন ভলান্টিয়াররা স্থানীয় লোকদেরকে নিরাপদ আশ্রয়স্থানে যাওয়ার জন্য হুঁশিয়ারি দিচ্ছেন। সাইফুল্লাহ কামরুল, সমসংবাদ, হাতিয়া, নোয়াখালী। গত মধ্যরাত থেকে চিত্রাঙ্গের প্রভাবে চাঁদপুরে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। তারপর থেকে সকাল থেকে আরও বেশি বৃষ্টিপাত। এর মধ্যে কিন্তু জনজীবন কিন্তু চাঁদপুরে অচল হয়ে পড়েছে। সকাল 11টা থেকে বন্দর কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ তারা চাঁদপুর ঢাকা, চাঁদপুর নারায়ণগঞ্জ সহ 15টি নৌপথে যে যাত্রীবাহী লঞ্চগুলো চলাচল করে সেগুলো পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর অন্যদিকে জেলা প্রশাসন এর মধ্যে চাঁদপুর সদর, হাইমচর এবং মতলবুতুরের চরাঞ্চলের যে মানুষজন আছে তারা যেন নিরাপদে থাকতে পারে তাদের জন্য তারা বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র খুলেছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। একই সঙ্গে রেসকিউ সেন্টার কর্মীদেরকেও প্রস্তুত রাখা হয়েছে যেন চিত্রাঙ্গনের আঘাতে যদি চাঁদপুরে কোনো রকম ক্ষয়ক্ষতি হয় সেটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে তারা মোকাবেলা করতে পারে। এ ছিল আমার কাছে চাঁদপুর থেকে সবশেষ। সকাল থেকেই কিন্তু ঝালকাঠিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। কেবল বৃষ্টি নয়, বৃষ্টির সাথে কিন্তু দমকা হাওয়া। এই দমকা হাওয়ায় ইতিমধ্যে গ্রামাঞ্চলের বেশ কিছু জায়গার গাছপালা কিন্তু ভেঙে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমন এবং পানের বরজ। জেলা প্রশাসন আমাকে জানিয়েছে দুর্যোগ মোকাবেলায় তাদের সব রকম প্রস্তুতি রয়েছে। ঝালকাঠি জেলায় 62টি সাইক্লোন শেল্টার ছাড়াও আরও প্রায় 450 স্কুল, কলেজ ও মাদ্রাসাকে প্রস্তুত করে রাখা হয়েছে। 30টি মেডিকেল টিমও গঠন করা হয়েছে। পলাশ রায়, সময় সংবাদ, ঝালকাঠি। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কারণে পটুয়াখালীতে অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে গেছে। শুধু রাস্তাঘাট না, শহরের অধিকাংশ বাড়িঘরের ভিতর পানি প্রবেশ করেছে। এতে প্লাবিত হয়েছে শহরের পুরান বাজার, নতুন বাজার, লঞ্চঘাট, সবুজবাগ সহ বিভিন্ন এলাকা। জনজীবন পড়ে গেছে বিপর্যয়। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় টিভি, পটুয়াখালী। দেহ আসছে চিত্রাঙ্গ উপকূল জুড়ে। এই আতঙ্কে বাগেরহাটের শরণখোলা উপজেলার মানুষ দিকবিদিক ছোটাছুটি শুরু করেছে। আমরা জানি যে আসলে এই 7 নম্বর বিপদ সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ইতিমধ্যে কিন্তু তারা বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবক এবং সরকারিভাবে বিভিন্ন প্রচার প্রচারণা চালাচ্ছে। যারা ভেড়িবাজের পাশে আশ্রয় রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে সাইক্লোন সেন্টারে যাওয়া শুরু করেছে। আমি একটু জানিয়ে রাখি যে বাগেরহাটের এই শরণখোলা উপজেলায় প্রায় 90টি সাইক্লোন চার রয়েছে, সবগুলোই কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এখানে শুকনো খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। সুন্দরবনে কোল ঘেঁষে যে বলেশ্বর নদী, এই বলেশ্বর তীরবর্তী এলাকার মানুষের মধ্যে দীর্ঘ যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু বিরাজ করে আসছে। দমকা হাওয়া এবং মুষলধারে বৃষ্টি চলছে। এই ছিল আমার কাছে সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।